আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর এই মুহূর্তে আমি হাসিব আসি আলিফ মোটরস এর স্টক আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিব। সো সবাইকে আর দেরি করাচ্ছি না, সরাসরি ভিডিওতে চলে যাই। এই মুহূর্তে আলিফ মোটরসে কিন্তু সুজুকি জিএসএক্সআর এর প্রত্যেকটি কালার অ্যাভেলেবল রয়েছে। জিএসএক্সআর এর যেই কয়টি কালার হয় মূলত আমরা দেখেছি যে টাইটান ব্ল্যাক, মোটোজিপি এডিশন, স্ট্রঙ্গার রেড, ডেটোনা ইয়েলো, সবগুলি কালার কিন্তু এই মুহূর্তে আলিফ মোটরসে অ্যাভেলেবল রয়েছে। যারা জিএসএক্সআর লাভার, ফার্স্টে আমরা যেহেতু স্পিডের বাইক নিয়ে কথা বলতেছি, যারা জিএসএক্সআর লাভার রয়েছেন তারা কিন্তু দ্রুত চলে আসতে হবে আলিফ মোটরসে, কারণ এই মুহূর্তে প্রত্যেকটি কালারই অ্যাভেলেবল রয়েছে, বাট কিছু কালার দেখা যাবে স্টক লিমিটেড রয়েছে। সো সেই ক্ষেত্রে আপনি যে কালারটি নিতে যাচ্ছেন এই কালারটি নিতে হলে অবশ্যই দ্রুত চলে আসতে হবে আলিফ মোটরসে। আর প্রাইস আইডিয়া আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওসে আমরা অনেক দিয়ে দিয়েছি, মোটামুটি একটা আইডিয়া প্রাইস আপনাদেরকে জানিয়ে দিলাম যে জিএসএক্সআর এর যে কোনো কালার আপনারা পেয়ে যাবেন মাত্র 4 লাখ টাকায়। এবং এই মুহূর্তে যে কালারগুলি রয়েছে সবগুলি কিন্তু নন ইমেজ ভেরিয়েন্টের। এবং জিএসএক্স এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু R15M এর এডিশন রয়েছে। আমরা একটু R15M টা আপনাদেরকে দেখাই। R15M এর যেটা হচ্ছে সিলভার কালারটি এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে। এবং এই বাইকটাতে আপনারা ডুয়েল চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল, কুইক শিফটার, নিউ হ্যান্ডেল বার সেট আপ এবং নিউ মিটার সেট আপটাও কিন্তু এই বাইকে পেয়ে যাবেন। এবং এই বাইকের প্রাইস আপনাদেরকে আইডিয়া দিয়ে দেওয়া আছে, 6,60,000 হলে আপনারা কিন্তু এই মুহূর্তে বাইকটা নিতে পারবেন। বাট যখন আমরা ভিডিও করে ইনশাল্লাহ চেষ্টা করবেন ওই সময় আসার জন্য, বাট পরে যদি আসেন দেখা যাবে যে প্রাইজের আমাদের প্রত্যেক দিনই কিন্তু প্রাইজের আপডেট হয়। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ফোন করে জেনে আমাদের শোরুমে আসবেন, যারা দূর দূরান্ত থেকে আসতে চান। পাশাপাশি আপনাদের কাছে আমরা কিন্তু দেখাতে পারি কাস্টমাইজ যে গ্রেজিভি এডিশন রয়েছে, যেটা আমাদের ইন্দোনেশিয়া থেকে এসছে। গ্রেজিভি এডিশনের দুইটি কালার এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে, এটা হচ্ছে ব্লু নিয়ন এবং আরেকটা রয়েছে সিলভার ব্ল্যাক। অন্য কালারগুলি শেষ হয়ে গেছে, যখন আসবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আবার আপনাদেরকে দেখানোর জন্য। গ্রেজিবিলিগুলোও কিন্তু আমাদের কাছে 5,70,000 পেয়ে যাবেন। আর আসলে তো প্রত্যেক বাইকে নর্মালি ডিসকাউন্ট থাকে সবসময়, ওটা থাকবেই, ওটা নিয়ে কোনো টেনশন নিয়েন না। পাশাপাশি R15 Version 4 এর যে ব্লু কালার এটা সামনেও রয়েছে, আমরা এই বাইকটাই দেখাই। R15 Version 4 এর যে স্টক কালার ব্লু কালারটি এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে। ব্ল্যাকটা স্টক আউট হয়ে গেছে, বাট খুব শীঘ্রই চলে আসবে, এটা আমরা পেজের মাধ্যমে বা নেক্সট ভিডিওসে আপনাদেরকে V4 এর আপডেটটা দিয়ে দিব। এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন 5,30,000 টাকায়। আর ডিসকাউন্ট আমরা চেষ্টা করবো, ফোন দিবেন শোরুমে আসবেন ডিসকাউন্ট পেয়ে যাবেন। অ্যান্ড R15 Version 3 এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্রেজ বলতে পারেন। V3 স্টক কালারের পাশাপাশি আরও দুইটি কালার আমাদের কাছে আছে, এটা আমরা দেখাবো আপনাদেরকে, WGP এডিশন এবং V3M, এই কালারগুলি দেখাবো। তা স্টক কালার নিয়ে কথা বলি, V3 ব্ল্যাক যে কালারটি রয়েছে এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক। আপনারা এটা 21 মডেল, এটা 22 এসছে এবং সিলভার কালার। প্রত্যেকটা কালারের প্রাইস রেখেছি আমরা 5,10,000 টাকা। যখন আসবেন ইনশাল্লাহ কালার ওয়াইজ 10,000 টাকা লেস করে দেবো। ব্ল্যাকের ক্ষেত্রে হয়তো বা পারবো না, বাট আপনারা যখন সিলভারটা নেবেন এটার প্রাইসটা আমরা একটু কমাই দেবো। অ্যান্ড দেন আমাদের কাছে রয়েছে যে বাইকগুলো আমরা একটু দেখাই, এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে স্টক বাইক রয়েছে আমাদের। দেখতে পাচ্ছেন XSR, WGP, আবার XSR এর গ্রিন কালার, তারপর রয়েছে ইয়েলো কালার, ডেটোনা ইয়েলো রয়েছে, GSXR, এদিকে কিন্তু V3 এম যে WGP এডিশন ওই কালারটা দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু GSXR এর ফুল ব্ল্যাকটাও অ্যাভেলেবল রয়েছে, রয়েছে R15M এবং V3M এর যে কালারটি এই কালারটিও অ্যাভেলেবল রয়েছে। মোটামুটি প্রাইস আইডিয়া আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওসে বা পেজে সব কিছুতেই দেওয়া আছে। তারপরও আমি আপনাদেরকে এদিকে যে সব বাইক রয়েছে এগুলোর আস্কিং প্রাইস, যেমন XSR 4,80,000 টাকা, আসলে ডিসকাউন্ট থাকবে। আস্কিং প্রাইস দেখে ভয় পাওয়ার কিছু নাই, যখন আসবেন বা ফোন করবেন ইনশাল্লাহ আলিফ মোটরস আপনাদেরকে বেস্ট প্রাইসটাই অফার করবে। আর এখানে যে সব মডেল রয়েছে এছাড়াও আরও কিছু বাইক রয়েছে, আমরা চলেন ওই কম্পার্টমেন্টের থেকে ঘুরে আসি। সো এই কম্পার্টমেন্টেও কিন্তু প্রচুর পরিমাণে বাইক রয়েছে আলিফ মোটরসের। আপনারা প্রিভিয়াস ভিডিওসে দেখছেন এখানে কিন্তু অনেকটা স্পেস হয়ে গেছিলো, বাট নিউ শিপমেন্ট আসার কারণে কিন্তু এখানে অনেক বাইকই চলে এসছে। আর এখানে আপনারা GSXR এর আপডেট প্রাইস আপনাদেরকে বলে দিয়েছি যে টার্গেট রাখবেন 4 লাখ প্লাস মাইনাসের মধ্যে আপনারা GSXR বাইকগুলি নিতে পারবেন। এবং R15 V3 যে স্টক কালারগুলি এগুলোও বলে দিয়েছি, কাস্টম কালারগুলোরও প্রাইস বলে দিয়েছি, আপনারা 5 লাখ প্লাস মাইনাসের মাধ্যমে আপনারা কাস্টম কালারগুলি নিয়ে যেতে পারবেন। আর R15 V4 এর যে কালার এই প্রাইসটাও আমরা বলে দিয়েছি, R15M এর ডিটেলসও আপনাদেরকে বলে দিয়েছি। এবং এখানে এই বাইকের পাশাপাশি আরেকটা বাইক রয়েছে, সেটা হচ্ছে ইয়েলো কালার। R15 Version 4 এর ইয়েলো কালারটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকটা বাইক কিন্তু আমাদের ওপেনও আছে, প্যাকেটিং অবস্থায়ও আছে। আমরা ভিডিওর স্বার্থে বা আপনাদের দেখানোর স্বার্থে কিছু বাইক ওপেন করি, বাট আমাদের কাছে প্রত্যেকটা বাইকেরই কিন্তু একটা প্যাকেট ইউনিট থাকে। যতক্ষণ ইউনিট থাকবে আপনারা কিন্তু দেখে শুনে আলিফ মোটরস থেকে আপনার বাইকটি সংগ্রহ করতে পারবেন। আর Version 4 এর আমরা প্রাইস রেখেছিলাম 5,60,000 টাকা, যখন আসবে আমরা চেষ্টা করব যে প্রাইসটাকে আপনাদেরকে কিছুটা ডিসকাউন্ট করে দেওয়ার জন্য।